ধন্যবাদ উপস্থিত সকল ডেভেলপার পশ্চিম বাংলা এবং পূর্ব বাংলার। তো আজকে আমরা যে ফেয়ার উপলক্ষে আসছি এবং আমাদের যে সেমিনারের আয়োজন করা হয়েছে, আমাদের যারা বাংলাদেশ থেকে এসছি আমরাই আয়োজন করছি, নিশ্চয়ই আমাদের এতে কিছু না হলেও আমাদের ব্যবসার সামনে থেকে আগায় যাওয়ার জন্য কিছু উপকার হবে। এবং আমরা প্রতিবারই এই কলকাতা ফেয়ারে আসি এবং বিভিন্ন বিষয় নিয়ে বিষয়ের পরে আলোচনা করি, আমাদের মধ্যে বন্ধুত্ব বাড়ে, আমাদের মধ্যে জ্ঞান বাড়ে পরস্পর আলোচনার মধ্যে দিয়ে। আমরা যখন একই ব্যবসা করি সুবিধা অসুবিধা নিয়ে অনেক কথা হয় এবং আমরা মিলেমিশে চলি। এবং আমাদের সবথেকে বড় পাওনা যে আমরা বাংলাদেশে এ প্রান্তের ও প্রান্তের থেকে যত কেবল অপারেটার আসি আমাদের সাথে যে মত বিনিময় হয় এটা একটা অনেক বড় পাওয়া। দীর্ঘ আজ প্রায় 25 বছর আমরা এই মেলায় অংশগ্রহণ করে থাকি। আমি সবাইকে আবারও সবিনয় অনুরোধ করব যে আপনারা প্রতিবারই এভাবে এসে আমরা এভাবে এনজয় করব এবং একে অপরের সাথে পরিচিত হব। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ মোগল ভাইকে। আমি অনুরোধ করছি ফারুক হোসেন ঈশ্বরদী একটু দ্রুত আসবেন। ফারুক হোসেন ঈশ্বরদী আচ্ছা এই মুহূর্তে নাই, পরে আবার ডাকবো। মাদারীপুর থেকে কে বলবেন? নান্দু ভাই পুরো নামটা আমি জানি না, আপনার নামটা একটু বলে একটু যদি বলেন। শুভ সন্ধ্যা। ক্যাবিন অপারেটর অ্যাসোসিয়েশন আমাদের এই মিলন মেলায় মঞ্চে উপস্থিত, আমাদের নেতারা কোয়াব এবং মুক্তধারা সমন্বয় কমিটি মঞ্চে উপস্থিত যারা আছেন আমাদের নেতৃত্ব দেয়। বিষয়টি আমি একটু অন্যভাবে ব্যাখ্যা করবো আজকে, যেহেতু আমাদের এটা মিলন মেলা, আমাদের বিভিন্ন প্রান্ত থেকে আমরা এই জায়গায় এসেছি, সেই জন্য আমরা যখন পরিচয় দিতেছিলাম আমাদের পিসের ভাইরা আমাদের চেহারা দেখে নাই বা পিসের ভাইদের আমরা চেহারা দেখিনি। সুতরাং এই জায়গায় যদি শুধুমাত্র একটি মাত্র ভিডিও ক্যামেরা থাকতো প্রজেক্টরের মাধ্যমে আমরা স্ক্রিনে তার ফেসটি দেখতে পারতাম। আমি অনুরোধ করবো আমাদের নেতাদের ভবিষ্যতে এই বিষয়টি খেয়াল করতে, যেহেতু আমরা টেকনোলজির ব্যবসা করি। হ্যাঁ, আর দ্বিতীয় বিষয়টি আমি দুইটা মনোগ্রাম দেখি এই জায়গায়, কোয়াবের একটা এবং মুক্তধারা কোয়াব সমন্বয় কমিটির একটা এবং মুক্তধারা ফাউন্ডেশন। একটি স্লোগান আছে আপনারা হয়তো ভালো করে খেয়াল করেন যে ওয়েলফেয়ার অর্গানাইজেশন ফর দ্য ক্যাবেল অপারেটর। আমার প্রশ্ন, ওয়েলফেয়ার যদি প্রতিষ্ঠানটি হয় আমাদের যে ভাইরা এই ক্যাবেল ব্যবসার সাথে যুক্ত তারা জানেন বর্তমান যুগে অনেকেই হুমকির মুখে পড়ছে, নতুন নতুন ব্যবসায়ীর সৃষ্টি হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে আমাদের এসে তার বিষয়ে, এবং যারা রাজনীতির দলের ক্ষমতাসীন তারা অনেক জায়গায় আমাদের ব্যবসাকে কুক্ষিগত করার একটা ষড়যন্ত্র চলছে এই বাংলাদেশ থেকে। দুঃখের বিষয়ে আমরা যখন দেখি ক্যাবের কোয়াব থেকে যেসব সরকারি পর্যায়ে পূর্বচালিত হয় সেই পূর্বচালে একটা জেলায় 9টা ফিড লাইন, মানে 9টা ওয়ার্ডে 9 জন ফিড লাইনের পূর্বচালে হাস্যকর বিষয়টি, হাস্যকর। আমরা যারা 20-25 বছর যখন শ্রম দিচ্ছি এই অঙ্গনে তখন তারা উৎসাহিত করছে আমাদের এগেস্টে। সুতরাং আমাদের নেতাদের কাছে বিনীতভাবে অনুরোধ, আপনারা শুধুমাত্র কোনো ফেয়ারে অংশগ্রহণ না, আমাদের বছরে অন্তত ঢাকায় আমরা টাকা দিয়ে যাব, আমাদের 2টি প্রোগ্রাম হবে বছরে, আমরা একে সুখ দুঃখের কথা শুনবো। আমার ভালো হতো এই জায়গায় আলোচনা যদি নেতারা আগে বলতেন তারপর আমি শুনে আমার বক্তব্য বলতাম। সুতরাং তাদের কাছে অনুরোধ, যেহেতু ওয়েলফেয়ার ফেডারেশন যেহেতু সংগঠন, সেহেতু আমাদের ক্যাবেল অপারেটরদের জন্য যদি কেউ মারা যায় বা কারো সন্তান যদি উচ্চ শিক্ষায় শিক্ষিত হয় আমরা কি তাদের কোনো উৎসাহিত করি কি না, এই বিষয়টি তারা চিন্তা করবেন ভবিষ্যতে। তারা আমাদের ক্যাবেল অপারেটরদের অনেক সন্তান হাই এডুকেশন, সুতরাং আমরা চাই আমাদের সন্তানেরা জানে আমরা কি পেশায় যুক্ত আছি, অন্তত তারা জানুক যে আমাদেরও একটা সম্মান আছে এই সমাজে। সুতরাং ভবিষ্যতে আমাদের সন্তানদের বায়োডাটা সহ পরিবারের বায়ো
প্যারামিটার সহ তারা ই করবেন, যেমন পিএসসি পরীক্ষায় বা এসএসসি অথবা ইন্টারমিডিয়েট অথবা আরো উচ্চতর ডিগ্রি যারা অর্জন করে তাদের যদি তারা বছরে অন্তত একটিবার ডেকে এক জায়গায় তাদের উৎসাহিত করে, তাহলে সবাই অন্তত আমরা অন্তত সেটি হয়ে যাবো যে আমাদের সন্তানকে অন্তত তারা স্বীকৃতি দিতে। সকলকে ধন্যবাদ, থ্যাংক ইউ সকলকে।